হাই, আমি রূপম। এখন কথা হবে বাগিরা টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এই ছবির রাইটার প্রশান্ত নীল, যে কারণে আমি ছবিটার জন্য বেশ এক্সাইটেড। এবং ছবির রাইটার আর ছবির যে লিড অ্যাক্টর, এদের আমরা একসাথে কাজ করতে দেখেছি কোন ছবিতে? উগ্রম। এই ছবির যে নায়ক অর্থাৎ হচ্ছে শ্রী মুরলী, তার আজকে জন্মদিনের দিন তারা এই টিজারটা ড্রপ করেছে। কিন্তু ছবির কিন্তু এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এই ছবির এখনও 20% শ্যুট বাকি আছে। তার একটা ম্যাসিভ ট্রেন সিকোয়েন্স ক্লাইম্যাক্সের জন্য শ্যুট করবে প্ল্যান করেছে, সেটা এখনও শ্যুট হয়নি। তো ছবির কাজ এখনও বাকি আছে। এবার এই ছবিটা যেরকম ধরনের সাবজেক্টে, এই যে একটা মসিহা, একটা সুপার হিরোর দিক রয়েছে, মানে তার কাছে কোনো এক্সট্রা পাওয়ার নেই, কোনো সুপার পাওয়ার নেই, কিন্তু তাও সে সুপার হিরোর আইডেন্টিটি পাচ্ছে। ঠিক আছে, আমাদের এখানে যখন একটা ছবি আসে ভাবেশ যোশী, যেটা একটা ব্যাপক কমেন্ট্রি করছে, কিন্তু যেহেতু সেই ছবির মধ্যে সেরকম মেইন স্ট্রিম ভ্যালু নেই, সেই জন্য লোকে সেই সময় ছবিটা দেখে না, পরে ওটিটিতে দেখে, ক্লাসিক ছবি হয়ে যায়। বা মৃণাল মুরালি, একটা দারুণ সিনেমা, বা হচ্ছে মার্কো দর্দ নেই হতা, কিন্তু সবকটা ছবির দেখো বেরিয়ার খুব ছোট। তো যদি এরকম একটা ছবি হয় যে ছবির কমার্শিয়াল অ্যাসপেক্টও আছে কিন্তু কোনো কমেন্ট্রিও করছে, তাহলে তো জাস্ট জমে যাবে। এবার এই টিজারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে, এবং শুরু থেকে শেষ অবধি টিজারটা খুবই ইন্ট্রিগিং। তারা বেশি কিছু রিভিল করেনি, কিন্তু তাও একটা গল্পের লাইন বলে দিয়েছে। প্রথমেই যে সিকোয়েন্সটা, ওই মেয়েটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার মুখটা পুড়ছে, ওই চিৎকারটা জাস্ট র, এবং সিকোয়েন্সটা ভয় লাগে দেখে। তারপর তুমি সিকোয়েন্সগুলো দেখো, কোনো জায়গায় অনেক বেশি সময় নেয়নি পার্টিকুলার কোনো শটে, প্রত্যেকটা শট যেন ব্লিঙ্ক পড়ছে, কাট্টু। দারুণ ডিজাইন মেট্রোনামে, এত সুন্দর করে কাট, এবং এমনও নয় যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব আপলিফটেড হচ্ছে। যখন বাঘিরা বলে ডাক দিল তখনও তাকালো, এবং তখন থেকেই শুধুমাত্র আপলিফটেড হচ্ছে। তো ডিজাইন ওয়াইজ এই টিজারটা খুব খুব ভালো। এবং এখানে যেরকমভাবে দেখানো হচ্ছে, এই যে পুরো শহরটা সেটা জঙ্গলে কনভার্ট হয়ে গেছে, সেখানকার মানুষ তারা নিরাপদ নয়, একটা গ্যাং রয়েছে, বা যে এখানে অ্যান্টাগনিস্ট তাদের সবাই ভয় পায়, তারা এরকম মানুষকে জ্বালিয়ে দেয়। কারণ আমরা একটা পোর্শনে দেখি এই যে শ্রী মুরলীর ক্যারেক্টার, তারও হাতটা জ্বলছে। এবার সে এখানে মেবি একজন অনেস্ট পুলিশ অফিসার, যে বহুদিন ধরে কেস স্টাডি করছে, বাট সে এটার গোড়ায় পৌঁছাতে পারবে না, তার কারণ তার সেই পাওয়ারটা নেই। তখন সে একটা মুখোশের আশ্রয় নেয়, এবং তার আইডেন্টিটি তৈরি হয় বাগিরা। এবার যখন এই বাগিরার নাম আসে, তখন সে তার কাছে উদ্ধারের জন্য পৌঁছে যায়। এবার কিভাবে সে এদেরকে বাঁচাবে এবং এই ভিলেনদের অ্যাগেনস্টে লড়বে, এই জঙ্গলের পাহারাদার হবে, এই নিয়েই এই টিজারটা। তো টিজারের প্রত্যেকটা শট, অ্যাকশন সিকোয়েন্স হেভি লাগে দেখতে। এবং একদম শেষের যে শটটা, যেটা ব্যাটম্যানের আইকনিক শট, যে সে শহরের পাহারাদার, সে শহরকে রাত্রেবেলা লক্ষ্য রাখছে, সেই সিকোয়েন্সটা জাস্ট চুমু। তো যেরকম তার ড্রেস আপ বা যেরকম তার লুক, সেটা দেখে আমরা অনেকটা কিক ভাবেশ যোশী বলতে পারি। তবে এই সবকটা লুকই ব্যাটম্যানের থেকে ইন্সপায়ার্ড আমরা জানি, তবে এই ট্রিটমেন্টটাকে যদি প্রপারলি করা যায় আমার তো এতে কোনো সমস্যা নেই, আমার তো দেখতে ভালোই লাগছে। এবং শ্রীমুরলী কীভাবে সে ফিজিক্যালি খেটেছে সেটা বোঝা যাচ্ছে, ভালো লাগছে। তবে আমার একটা জিনিস এই টিজারে ভালো লাগেনি, সেটা হচ্ছে এর যে কালার প্যালেট। তুমি দেখবে এখানে কিন্তু শহরই দেখাচ্ছে, এখানে কিন্তু লাইটিং বা যেরকম ধরনের লোকেশনগুলো, অ্যাকশন সিকোয়েন্স, সেটা কিন্তু KGF-এর মতো বা স্যালাডের মতো করেনি, যে একটা ঘুষি মারছে, একটা ব্লিঙ্ক পড়ছে, সেখানে একটা শেক হচ্ছে, ওরকম কিন্তু কিছুই করেনি ওরা, বা খুব ফাস্ট কাট করেছে ওরকমও নয়, সিকোয়েন্স দেখা যাচ্ছে প্রমিনেন্ট সেটা। কিন্তু কালার দেখো, যে ফন্টগুলো আছে সেটা ডিজাইন দেখো, সেখানে পুরো দেখলে পরিষ্কার বোঝা যায় যে এই কালার প্যালেটটা স্যালাডের মতো। এই যে এত ডার্ক টিন্ট, এবং তারা এই একই গথে এগোচ্ছে, প্রশান্ত নীলের ছবি মানেই এরকম ট্রিটমেন্ট, এটা দেখে না অডিয়েন্স কোথাও একটা গিয়ে সব ছবি KGF-এর পার্ট, KGF-এর মতো, এই একটা ভাবনা চলে আসে। KGF তার একটা নিজস্ব প্যালেট ছিল, সব ছবির তো KGF হওয়ার দরকার নেই, তাহলে এই এক কালার স্কিম কেন? এটা ব্রেক করতে হবে। কারণ বহু আগে যখন এই ছবিটার পোস্টার এসেছিলো, তখন কিন্তু সেটা লুক দেখে অনেকে এটাই বলেছিল যে এই ছবিটা KGF ইউনিভার্সের পার্ট, এবং তখন শোনাও যাচ্ছিলো যে KGF নিয়ে তারা ইউনিভার্স বানানোর প্ল্যান করছে। তো এই যে লোকের মাথায় একটা না চাইতেও ঢুকিয়ে দেওয়া যে এগুলো সবই KGF-এর পার্ট এবং প্রশান্ত নীলের নাম আছে বলে, এটা দরকার নেই। প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়াল, এবং তার নিজের মেরিটের ওপরে সে চলবে, নিজের মেরিটের ওপর অডিয়েন্স টানবে। তো দেখার এই ছবিটা কেমন হয়, বাট আমার এই টিজারটা খুবই ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড। এবং যেরকমের ট্রিটমেন্ট, যেরকমের অ্যাকশন সিকোয়েন্স, সেটা দেখতে ভালো লাগে, খুব স্টাইলাইজড, এবং শ্রী মুরলীকে সলিড লাগছে। তো আশা করছি এই ছবিটা ভালো হবে। তোমাদের কি রিয়াকশান জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।